দাদা, রামনবমীর সময় সামনে ভোট, বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেল এই লোকসভা কেন্দ্রে, কি বলবেন? জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বানতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। এটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার, আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে। তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন, প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে, তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা ছাওয়া দরকার ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। দেখুন, আজকে যে ঘটনাটা জামুড়িয়ায় ঘটেছে সেটা আমরাও খবর পেয়েছি। পশ্চিমবাংলায় বোম বিস্ফোট হওয়া এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর ভোটের সময় যেভাবে তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে, তারা এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তারা চাইছে ভোটার যাতে ভীত, সন্ত্রস্ত, বিভ্রান্ত থাকুক, যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায়। কারণ তারা জেনে গেছে যে আমাদের প্রার্থী আলুওয়ালিয়াজি হওয়ার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে। কারণ কি, তাদের প্রার্থী মার্কেটে নেই, তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে, তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা। এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। কারণ কি, খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক। মুর্শিদাবাদ, মালদা জুড়ে যে বোম বিস্ফোট চলছে, বোমের যে ফ্যাক্টরি তৈরি হয়েছে, তারও সিবিআই তদন্ত হোক। এবং পুরো বাংলাকে যে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। এবং যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।